আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর আমি চ্যানেলে আসলাম। আপনারা সবাই জানেন যে আগামী কাল থেকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা, মানে যেটাকে আমরা আমাদের বাংলাদেশে কুরবানির ঈদ বলে থাকি। তো আমরা সবাই কম বেশি ভাগে হোক বা নিজের অর্থায়নে গরু জবাই দেওয়ার বা গরু কুরবানি দেওয়ার চেষ্টা করি, এবং সেটাকে আমরা খুব ভালোভাবে ধর্মীয় দৃষ্টি থেকে লালন পালন করে থাকি প্রতি বছর। এখন আগামীকাল ঈদ, আপনারা হয়তো অনেকে কোরবানির গরু কিনে ফেলেছেন কিংবা অনেকে কিনেন নাই, বেশিরভাগ মানুষই হয়তো আজকে কিনবেন। তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা তো অবশ্যই কোরবানি দিবেন, মানে আরেকজনের কষ্টের লালিত পরিশ্রম আপনি নিয়ে নিচ্ছেন, আবার আপনার কষ্টের পরিশ্রমের টাকাগুলো আরেকজনকে দিয়ে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের, আমি যেটা মনে করি আর কি, আপনাদের করা উচিত, গরুটা কেনার পর বা পশুটা কেনার পর, কোরবানির পশুটি কেনার পর, আপনি অবশ্যই ওই ব্যক্তিটির সাথে বা যার থেকে আপনি গরুটি কিনতেছেন তার সাথে আপনি খুব ভালোভাবে ব্যবহার করবেন, কারণ তার অনেক কষ্টে সন্তানের মতো লালন পালন করা পশুটা আপনি নিয়ে নিচ্ছেন তার থেকে, যেটা তার অনেক দিনের কষ্টের পরিশ্রমের ফসল আপনার হাতে তুলে দিচ্ছে, আবার আপনিও কিন্তু আপনার টাকাটা দিয়ে দিচ্ছেন। আমি বলতেছি না যে আপনার টাকাটা কম দাম এখানে, কিংবা আপনার মানে আপনার অর্থটাকে আমি ছোট করতেছি না, কিন্তু আপনাদের প্রতি আমার একটা কথা, সেটা হচ্ছে আপনি ওই মানুষটা কিন্তু এটা আপনাকে মানতেই হবে, আপনার তুলনায় একটু হলেও গরিব, তা না হলে সে পশুটা বিক্রি করার জন্য হাটে নিয়ে আসতো না। হ্যাঁ, কিছু আছে এক্সেপশনাল, তারা হয়তো ভিন্ন ধরনের বা তারা হয়তো খামার করতেছে সেখান থেকে দিয়ে দিচ্ছে, কিন্তু তারও কষ্ট হচ্ছে। তো আমার যেটা আপনাদের প্রতি বার্তা, সেটা হচ্ছে আপনি কোরবানির পশুটি নেওয়ার পর অবশ্যই ওই ব্যক্তির সাথে বসে এক কাপ চা হলেও খাবেন, অথবা তাকে ধন্যবাদ সূচক ঈদের আনন্দটা জানাবেন, ঈদের শুভেচ্ছাটা জানাবেন, এবং তার সাথে একবার কোলাকুলি করে আসবেন। এতে তার দুঃখ কষ্টটা হালকা হবে, আপনার প্রতি তার ভালোবাসা জন্মাবে, ঠিক আছে? তো আরেকটা কথা হচ্ছে, তার পশুর উপর, মানে আপনি যে পশুটা কিনতেছেন সেটার উপর তার কোনো দাবি দেওয়া থাকবে না। আর অবশ্যই আমিও চাই যে আপনি খুব ভালোভাবেই আল্লাহর নামে কোরবানিটি দিন, পশুটিকে জবাই দিন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। যদি কোনো রকম ভুল করে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, এবং সামনে কী নিয়ে কথা বলা যায় বা আপনাদের কোনো আইডিয়া থাকলে, কোনো ধরনের ইনফরমেশন থাকলে এ ধরনের ঈদ নিয়ে, তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। সবশেষে একটা কথাই আপনাদেরকে বলতে চাই, সবার সামনে জীবনগুলো সুন্দর হোক, এবং আমরা যাতে ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নিতে পারি, সব ধর্মের মানুষদের সাথে ভাগাভাগি করে নিতে পারি, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা।